খুবই দুঃখজনক একটি ঘটনা শেয়ার করব আপনাদের সঙ্গে, সেটি হচ্ছে যে এই কবুতর দয় দুটি ডিম পেড়েছিল। প্রথম ডিমটা তো ভাঙছে, কিছু ছিল না ওই ডিমে, দ্বিতীয় ডিমটা ভাঙছে, সেই ডিমটায় পুরো একটা কবুতরের বাচ্চা হয়ে গেছিল। এই যে মাথা, ইভেন শরীরের লোম পর্যন্ত হয়ে গেছিল। এরা যে কাজটি করলো, তো এরা হচ্ছে গিয়ে এই ডিমটা ভেঙে ফেলছে, তো এদেরকে এখন কি করব, আর একটা আরো দুইটা ডিম পর্যন্ত দেখবো, দেখার পরে যদি এরা একই কাজ করে তাহলে এদেরকে আর কি করব, খেয়ে ফেলতে হবে। যদিও কবুতর খাইতে আমার মন চায় না, তারপরে আর মানে উপায়ন্ত না পেয়ে এদেরকে খেয়ে ফেলতে হবে, খাবারের যে দাম সেই হিসাব করে বিক্রিও করে দিতে পারি। তো কী করবো, খেয়ে ফেলবো না বিক্রি করে দেবো সেটা আপনারা জানাবেন। আর এখানে দুইটা গোল্লা আছে, এরাও একই কাজ করে, ডিম ভেঙে ফেলে। নিচের গুলা তো তিনটা ডিম দিচ্ছে, তিনটাই তারা তা দিচ্ছে। যে এখানে আছে আমার স্প্রিং, এরা দুইটা ডিম দিয়ে দুটো ভেঙে ফেলছে। একটা ডিম কি এখন আছে না, একটা ভাঙছে, একটা দুইটা, দুইটাই তারা ভেঙে ফেলছে, ভেঙে আবার বাসায় বসে আছে, আর আবার ডিম এখন আছে। হ্যাঁ, ডিম আছে ওদের কাছে, ডিম আর একটা আছে, এটা কি করবে আল্লাহ জানে। আর সেটা এখনো ডিম পারে নাই, নিচের দুটো বাচ্চা ডিম পারে নাই, এরা অনবরত ডিম দিয়ে যাচ্ছে, বাচ্চাও করে যাচ্ছে, এদের কোনো প্রবলেম নাই। বাহ, খাবারের পাত্র উল্টা করে ফেলায় তার উপরে তারা ড্রপিং করছে, চিন্তা করেন কী ধরনের ফাজে। যাই হোক, হচ্ছে একটা জিরাগলা, জিরাগলার সবজি, একটা সবজি ভোমা পেয়ার করছি, ওর মাদি পাচ্ছিলাম না বলে এদের দুটা ডিম আসছে ও তা দিচ্ছে। আর এখানে আমার রেসার, তারা দুইটা ডিম পারছিল, এর আগে দুইটা ডিম পারছে, আমি ফস্টারিং করছি, যাদেরকে ফস্টারিং করছি দায়িত্ব দিয়েছিলাম, তারা তাদের ডিম ভেঙে ফেলছে। আর এরা দুইটা ডিম পেরে, প্রথমটা তো ভাঙছে সেটা ফেলে দিচ্ছি দেখায়নি, এই যে আর একটা ডিম ভেঙে ফেলছে। আর লক্ষা দুইটা এখনো ডিম পারছে না, অনেকদিন হয়ে গেলো, 20 দিন প্রায়, 20 দিন এর বেশি হয়ে যাচ্ছে, এখনো ডিম পারছে না, কেন পারছে না একটু কমেন্টে যদি তরুণ কবুতর পালক থেকে থাকেন জানাবেন। তো এদেরকে আমি আর একটু ইন্টেনসিভ টাইম দিব, তারপর আপনাদেরকে জানাবো আপডেট কী হয়।